না, এই নামে তো কোনো কেস নাই। আচ্ছা স্যার, আছে স্যার। রেশমি আত্মহত্যা করেছিল স্যার, স্যার সেই জন্য আমি দায়ী। আমি আমার কারণে আত্মহত্যা করেছি স্যার। আচ্ছা, বিষ সাপ্লাই দিয়েছিলেন না দড়ি? কি অবস্থা তো? ও তুই, এই তো মাথা ব্যথাটা এখন একটু কমছে। শোন, আমেরিকায় গিয়ে প্রথমে বিয়ে করতে হবে। কোনো রকমে একটা আমেরিকান মেয়ে যদি রাজি করাইতে পারি তাহলে মনে কর আমার কাজ হয়ে গেল। আর এখন তো আমার অনেক কাজ, অনেক দৌড়াদৌড়ি। কই বন্ধু বান্ধব তোরা হেল্প করবি? একজনের তো মাইনাস কেস। আর তোর কি অবস্থা? আমার কোনো অবস্থা নাই। আচ্ছা, তুই কারে নাকি দেখিস? পার্টিকুলারলি সে কি চায়, মানে কোনো বিদ্যা শিখাইতে চায়? শোন, এরপরে দেখলি স্টেট টাকা ডিমান্ড করবি। ফ্রি ফ্রি বিদ্যা অর্জনের দরকার নাই, ঠিক আছে? রেশমির কথা তোর মনে আছে? রেশমি, ও ওই যে সুইসাইড কেস। ও, তুই রেশমি রে দেখোস? তুই শালা মনে মনে রেশমি রে না? আরে না রে বেটা, শোন, রেশমি আসলে মরে নাই। মরে নাই মানে? হ, এই যে হেলালের মৃত্যুটা, এটা কিন্তু স্বাভাবিক মৃত্যু না, এটা একটা অস্বাভাবিক মৃত্যু। তুই এগুলি কী কস? শোন, আমরা আসলে অনেক বড় একটা অন্যায় করে ফেলছি। রেশমির প্রতি একটা বড় অন্যায় হয়েছে। শোন, আমি বুঝতে পারছি তোর ব্যাপারটা, আমি ধরতে পারছি। ওই রেশমির ব্যাপারটা নিয়ে তোর মনের মধ্যে একটা অনুশোচনা তৈরি হয়েছে। এগুলি কোনো ব্যাপার না, এগুলি মন থেকে ঝেড়ে ফেলা, দেখবি সব ঠিক হয়ে গেছে। এনে আছে, তুই একটা গন্ধ পাস, পোড়া গন্ধ, দুধ পোড়া গন্ধর মতো। ওই যে পাশের বাসার রান্নাঘরটা ওদিকে, ওদিক থেকে গন্ধ আসছে। আরে না না, সেরকম কিছু না, তুই বুঝতে পারছিস না কেন? এটা রেশমি যখন আসে তখন এরকম একটা গন্ধ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, আমার তো অনেক কাজ, দৌড়াদৌড়ির মধ্যে আসি, পরে এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, এখন আমি গেলাম। হ্যাঁ গেলাম। শোন, কি ব্যাপার স্যার? আমি একটা খুন করেছি স্যার। কি? জি স্যার, খুন। আমিনুল স্যার, এরকম ঘটনা কোনোদিন দেখছো যে খুনের আসামি নিজে আসছে থানায় ধরা দিতে? এটা তো খুবই রেয়ার ঘটনা, কি বলো? জি স্যার। আচ্ছা, কেসটা কি বলেন তো? ওই যে স্যার, রেশমি হত্যা মামলা। আচ্ছা দাঁড়ান দেখি, রেশমি হত্যা মামলা। না, এই নামে তো কোনো কেস নাই। আচ্ছা স্যার, আছে স্যার। রেশমি আত্মহত্যা করেছিল স্যার, স্যার সেই জন্য আমি দায়ী। আমি আমার কারণে আত্মহত্যা করেছি স্যার। আচ্ছা, বিষ সাপ্লাই দিয়েছিলেন না দড়ি? আচ্ছা, আপনার অ্যাড্রেসটা বলুন তো। কেন স্যার? না, যোগাযোগ করে দেখবো, যে ডাক্তার আপনাকে ছেড়েছে দেখা যাক তার বিরুদ্ধে কোনো কেস করা যায় কি না। কি বলো আমিনুল? জি স্যার। যান যান, কত দেখলাম থানায় আসছে ধরা দিতে।